চাঁদসকালে ময়দানের কাছে ক্যাসোরিনা অ্যাভিনিউতে উল্টে গেল গাড়ি, আহত হয়েছেন গাড়ির দুই যাত্রী। কোলাঘাট থেকে আসছিল গাড়িটি, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। কোনো ক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক এবং আরোহী। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়, গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। কিভাবে সেই গাড়িটি উল্টে গিয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। দুজন যাত্রী যারা গাড়ির মধ্যে ছিলেন তারা আহত হয়েছেন। কোলাঘাট থেকে গাড়িটি আসছিল বলে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। কোনো ক্রমে গাড়ি থেকে চালক এবং যাত্রী আরোহী তিনি বেরিয়ে আসেন। সাত সকালে ময়দানের কাছে ক্যাসোরিনা অ্যাভিনিউ এবং সেখানে এই দুর্ঘটনা ঘটে, উল্টে গেল একটি গাড়ি। কি অবস্থা হয় গাড়িটি উল্টে যাওয়ার পর দেখছেন এই মুহূর্তে সেই ছবি। গাড়ির ভেতরে থাকা চালক এবং আরোহী তারা বেরিয়ে আসতে পেরেছেন। গাড়ির গতি বেশি থাকার জন্যই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। বছরের শেষ দিনে দুর্ঘটনা, ময়দানের কাছে ক্যাসোরিনা অ্যাভিনিউ সেখানে এই দুর্ঘটনা ঘটল। গাড়ির দুজন যাত্রী তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। গাড়িতে থাকা চালক এবং আরোহী তারা কোনো ক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছেন। সরাসরি কথা বলে নেব আবিদ দত্ত, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবিদ, ঠিক কিভাবে ময়দানের কাছে ক্যাসোরিনা অ্যাভিনিউ সেখানে দুর্ঘটনা ঘটল, সেই সময় কি গতিবেগ বেশি ছিল নাকি দৃশ্যমানতা অতিরিক্ত ছিল, আজকে কি কারণ মনে করছে পুলিশ এবং আহত দুই যাত্রীর অবস্থায় বা কিরকম? আবিদ, দেখো ইতিমধ্যে যে দুজন যাত্রী এখানে ছিলেন তারা সেইভাবে আহত না হলেও তাদেরকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি করে। আমরা দেখতে পেয়েছি সম্ভবত তাদেরকে মেডিকেল টেস্টের পরে পরবর্তী পদক্ষেপ। এই যে গাড়ির অবস্থা তুমি দেখলেই বুঝতে পারছো, এখানে প্রচুর মানুষ ময়দানে তারা হাঁটতে আসেন বা দৌড়াতে আসেন, ঠিক সেই সময় ভোরবেলা আজকে কিছুক্ষণ আগেই হয়েছে যে কোলাঘাটের দিক থেকে গাড়িটি আসছিল এবং পুরোপুরি গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে পুরোপুরি উল্টে যায় এবং কি অবস্থা হয়ে রয়েছে দেখা যাচ্ছে। এখানে পুলিশি নজরদারি থাকে এবং সেখানে যখন পুলিশ ছিলেন তারাই গিয়ে প্রথমে এখানে এগিয়ে আসেন এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটা এয়ারব্যাগ সেগুলো বেরিয়ে এসছে। পুলিশের তরফ থেকে গাড়িটিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে। দুজন যাত্রী তারা কি অবস্থায় ছিলেন সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে, তার কারণ বড়সড় আরও দুর্ঘটনা ঘটে যেতে পারত। গাড়িটির যে অবস্থা সে দেখতে ভয়াবহ ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু যে সময় এই গাড়িটি এখানে চলাচল করছে সেখানে আশেপাশে অনেকেই রয়েছেন যারা হাঁটার জন্য ময়দানের সামনে আসেন, যারা এখানে নিয়মিত এখানে আসেন এবং এরপর এখানে দেখা যাচ্ছে যে কি অবস্থা হয়ে রয়েছে রাস্তার। এবং কোলাঘাটের দিক থেকে আসছিলেন যারা যাত্রীরা ছিলেন তারা সেটাই জানাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে এখানে ময়দান থানার পুলিশ এবং স্থানীয় ট্রাফিক পুলিশ তারাও এখানে এসেছেন এবং তারা এসে এই গাড়িটিকে সরানোর প্রক্রিয়া ইতিমধ্যে চালিয়েছেন। এবং ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা নাকি যারা যাত্রীরা তারা মত্ত অবস্থায় ছিল, কতটা গতিবেগ ছিল সেগুলো তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারে অর্থাৎ ঘন কুয়াশার জন্য, দৃশ্যমানতা অত্যন্ত কম থাকার জন্য দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে দুর্ঘটনা ঘটল সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ আবিদ তোমাকে। সেই ছবি আপনাদের দেখাচ্ছে কিভাবে গাড়িটি উল্টে যায়। বছরের শেষ দিনে ময়দানের কাছে দুর্ঘটনা ঘটল। দুজন যাত্রী যারা গাড়ির মধ্যে ছিলেন, বাইক যিনি আরোহী তিনি এবং চালক, তারা দুজনে কোনো ক্রমে বেরিয়ে আসতে পেরেছেন।